ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তেই বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগের আশঙ্কায় এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের উপকূলবর্তী এলাকায় মানুষদের সচেতন করতে মাইকে চলছে প্রচার। মাটি বাড়ি বা কাঁচা বাড়ি, তারা যেন নিকটবর্তী বিদ্যালয়, ফ্লাট সেন্টার অথবা নিরাপদ স্থলে আশ্রয় নেন। সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদেরও। সকল মৎস্যজীবীদের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। ইতিমধ্যেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। মাইক দিয়ে মার্কিং করে গেল যে দুদিন পরে নাকি ঘূর্ণিঝড় হবে, সমুদ্রে মৎস্যজীবী যেতে নিষেধ করেছে। হ্যাঁ, সবাই চলে এসেছি বা যারা যারা শুনেছে তারাও আসতেছে। কাকদ্বীপ ডায়মন্ড হারবারের পাশাপাশি ক্যানিংয়েও চলছে মাইকে প্রচার। সব জায়গাতেই আমাদের কৃষি সংক্রান্ত এবং মৎস্যজীবীদের জন্য আমাদের যে সতর্কবার্তা, যারা যাতে আমাদের দু তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই যাতে যারা মাছ ধরতে গেছিলেন তারা যাতে ফিরে থাকেন। ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এই আবহে পর্যটকদের জন্য রয়েছে সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে শনি থেকে সোমবার পর্যন্ত সমুদ্রের পাড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত রকম সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাইকিং চলছে, সেই জায়গায় যারা পর্যটক আসবেন তাদেরকেও মানা করা হয়েছে, যদি তারা এসে পড়েন কেউ যেন স্নান ফান না করেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে যাতে মাঠের ফসল মাঠেই না মারা যায় তারও তোড়জোড় চলছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী, দাসপুর সহ বিভিন্ন এলাকায় পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। সমস্যা, জল বৃষ্টি আর ধান নষ্ট হয়ে গেছে। কি করছেন তাহলে? এখন এই তাড়াতাড়ি করে তুলে নিলে আমরা ঘরকে নিয়ে চলে যাচ্ছি। অন্যদিকে মাঠে একবার জল জমে গেলে আর সম্ভব হবে না আলু বীজ পোতা, তাই বিপদ বুঝে ধান কাটার পাশাপাশি তড়ি ঘড়ি আলু বীজ পোতাও চলছে জোর কদমে, যাতে তাড়াতাড়ি বৃষ্টির আগে বসিয়ে নেওয়া যায় আলুটা। জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে কৃষকদের পাশে থাকতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন, জেলা পরিষদ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন চাষিদের পাশে আছে, তাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবার জন্য সমস্ত রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এদিকে দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, প্রস্তুত করা হচ্ছে ত্রাণ শিবিরগুলিও। পার্থপ্রতিম ঘোষ, জয়দীপ হালদার ও অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।